আজকের এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, বাবুলকে কি সুব্রত বা অর্পিতার জায়গায় ভাবছে তৃণমূল? জল্পনার ঘন ঘটা রাজ্য রাজনীতিতে বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গেই থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখবেন, এই রকমই নতুন নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। বাবুল সুপ্রিয়কে নিয়ে তৃণমূলে নানা জল্পনা চলছে। কেন তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তার ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছিলেন, প্রথম একাদশে থাকতেই তৃণমূলে আসা। দিদি আমাকে বাংলার জন্য কাজের সুযোগ দিয়েছেন, তবে এখনও পর্যন্ত তাকে বাংলার জন্য কি কাজের সুযোগ দেওয়া হয়েছে তার প্রমাণ মেলেনি। তৃণমূলে তিনি এখনও পর্যন্ত সে অর্থে কোনো গুরুদায়িত্ব পাননি। এই অবস্থায় পান থেকে চুন খসলেই জল্পনার পার চড়ছে। গোয়ায় তৃণমূলের সংগঠনের কাজে দায়িত্ব দেওয়া হয়েছে বাবুলকে, কিন্তু বাংলায় এখনও প্রথম একাদশে থাকতে দেখা যায়নি বাবুল সুপ্রিয়কে। তিনি এখনও স্রেফ তৃণমূল নেতা, তাকে তৃণমূল রাজ্যসভায় পাঠাবে নাকি বিধায়ক করে রাজ্যের মন্ত্রী বানাবে তা নিয়ে সংশয় রয়েছে। তৃণমূল যদি তাকে রাজ্যের মন্ত্রী করে তবে তা হবে বাবুলের কথার সঙ্গে সাযুজ্যপূর্ণ। সেক্ষেত্রে সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, তাকে বালিগঞ্জ থেকে প্রার্থী করা হতে পারে, সেক্ষেত্রে তার মন্ত্রী হওয়ার দরজা খুলে যাবে, রাজ্যের মানুষের জন্য কাজ করতে পারবেন তিনি, প্রথম একাদশে থেকেই তিনি বাংলার জন্য কাজ করতে পারবেন। তৃণমূলের টিকিটে রাজ্যসভায় যেতে পারেন বাবুল সুপ্রিয় এমন জল্পনার কথা তার রদবদলের পরেই রটেছিল। কারণ বাবুলের দলবদলের ঠিক আগেই তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ পাওয়া করেছিলেন, তার খালি আসনে বাবুলকে পাঠানো হতে পারে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের যুক্তি খাড়া করেছিলেন। এখন আবার তাকে রাজ্যসভায় পাঠানো হতে পারে বলে জল্পনার তৈরি হয়েছে। তবে রাজনৈতিক মহলে বেশি জল্পনা ছিল মমতার মন্ত্রিসভায় বাবুল সুপ্রিয় ঢুকতে পারেন কি না তা নিয়ে। কলকাতা ও হাওড়ার পুর নির্বাচন জেতার পর মেয়র পদ নিয়ে বাবুলের নাম তুলে ধরেছিল একাংশ, এখন বেশি করে তাকে রাজ্যসভার টিকিট দেওয়া নিয়েই চর্চা চলছে। এখন দেখার অর্পিতার শূন্য আসন নাকি সুব্রতর শূন্য আসন ভরাট করেন বাবুল। বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ভবানীপুর উপনির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন, তারপর নিজেই সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন তিনি প্রথম একাদশে খেলতে চান, রিজার্ভ বেঞ্চে বসতে চান না। তারপর দুটি উপনির্বাচনে তাকে প্রচারকের তালিকায় রাখেনি তৃণমূল, তাতে সমালোচনা শুরু হয়ে যায়। তখন নিজে টুইট করে জানান কারণ, এখন সেই কারণও অতীত, কেননা বিজেপি সাংসদের পদ থেকে ইস্তফা দিয়েছেন বাবুল সুপ্রিয়। এখন দেখার তৃণমূল তাকে কতটা গুরুত্ব দেয়, বাবুলের কথা মতো তাকে বাংলায় প্রথম একাদশে তৃণমূল সুযোগ দেয় কি না। এখন দুদিকে দুটি আসন ফাঁকা, তাই বাবুলকে কোন মাঠে প্রথম একাদশে রাখা হয় সেটাই দেখার। বাংলার জন্য কাজের সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কতটা দেয় আর কতটা তাকে বাংলার বাইরে কাজে লাগান। এখনও কোনো পদ বা কোনো গুরুদায়িত্ব না দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে বাবুল গুরুত্ব পাচ্ছেন তা দেখা গিয়েছে জাগো বাংলার উৎসব সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে।